নমস্কার, আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এডুকেশন অনলাইন। আর এডুকেশন অনলাইন মানে এই সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের পড়ুয়া বন্ধুদের কাছে চেষ্টা করছি পৌঁছে যেতে, কারণ আজ তো অবশ্যই রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন এবং এই করোনার পরবর্তী পরিস্থিতিতে যেভাবে আমরা সকলে দিন যাপন করছি গোটা বিষয়টা অনেকটাই কষ্টসাধ্য। মনের দিক থেকে আমরা হয়তো অনেকটাই ভেঙে পড়েছি, কিন্তু ভবিষ্যৎ গড়ার কাজে একটুও ঢিলেমি দিলে চলবে না। তাই রোজ আমরা পড়তে বসছি, তোমাদের সঙ্গে করে নিয়ে পড়তে বসছি। চাইছি পড়াশুনোটা জারি থাকুক, পড়াশুনোটা বজায় থাকুক। তবে আজ আমরা ক্লাস 8 আর ক্লাস 9-এর ইংলিশ নিয়ে পড়াশুনো করব। আমাদের সঙ্গে রয়েছেন স্যার, পরিচয় করে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম সরকার, ইংলিশ টিচার অফ সংস্কৃত কলেজিয়েট স্কুল। স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো। স্যার, অবশ্যই আমরা তো লেসনে যাব, কিন্তু তার আগে পড়ুয়াদের জন্য কিছু বলবেন। তোমরা যারা পড়া শুনছো, ছাত্রছাত্রীরা, এই যে সময়টায় আমরা পড়ছি, আমরা চলো চেষ্টা করি সবাই মিলে এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করার, সঠিকভাবে ব্যবহার করার, শেখার কাজে, শেখানোর কাজে আমরা সকলে যাতে এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারি। তবে সেক্ষেত্রে পড়াশুনো তো অবশ্যই করব, কিন্তু ইংলিশ পড়বো ঠিক, কিন্তু কোন অধ্যায় পড়বো সেটা বলে রাখি। ক্লাস 8-এর ক্ষেত্রে আমরা লেসন নাম্বার 11 পড়বো এবং ক্লাস 9-এর ক্ষেত্রে আমরা আজ রাইটিং স্কিলে থাকবো। তাই তোমরা ক্লাস 8 বা ক্লাস 9-এর যে পড়ুয়া বন্ধুরা রয়েছো পর্দার ওপারে, তোমরা চটপট তোমাদের টেক্সট বুক, নোটবুক, পেন পেন্সিল নিয়ে বসে পড়ো, কারণ পড়াশুনোটা এই এক ঘন্টা তোমরা আমাদের সঙ্গেই থাকবে। সেক্ষেত্রে যদি তোমাদের কোনো সমস্যা হয়, ধরো ক্লাস 8-এর স্যার লেসন নাম্বার 11 পড়াচ্ছেন, তোমাদের সমস্যা হলে তোমরা ফোন করতে পারো। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার রয়েছে। তবে যখন প্রশ্ন করবে, প্রশ্ন কিন্তু অবশ্যই বিষয়ভিত্তিক হতে হবে। মানে প্রশ্ন যদি করো ক্লাস 8-এর পড়ুয়ারা, তাহলে লেসন নাম্বার 11 সেখান থেকেই ফোন করো, সেখান থেকেই প্রশ্ন করো সেই প্রশ্ন নিয়ে। তাহলে স্যার আমরা আস্তে আস্তে পড়াশুনোয় যাই, আগে আমরা লেসন নাম্বার 11টা পড়ে ফেলি। ওকে স্টুডেন্টস, ওপেন ইওর টেক্সট বুক, পেজ নাম্বার 99, লেসন নাম্বার 11। দ্য টাইটেল অফ দিস প্রোজ ইজ, ইটস আ স্টোরি, মিডনাইট এক্সপ্রেস। সো লেটস গো টু দ্য টেক্সট। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক bound in red leather. When Mortimer was 12 years old, he found the book in his father's library. When the rest of his large old house was covered in darkness, he took the book in his bedroom to read by candlelight. The clock ticked in the hall below and the sea roared outside. It was a battered old book. So first of all, it was a book. How was the book? It was an old book. Not only old, it was battered. The word battered had three connotations. First, it must be old. Number two, it has been used a lot. And number three, it's in a bad shape. So in Bengali, what we say, jora jirno, purono, jora jirno ekti boi. কোথায় কেমন ছিল বইটি? বাউন্ড ইন রেড লেদার, বাঁধাই করা ছিল লাল রঙের চামড়ায়। ওয়েন মর্টিমার দ্য মেইন ক্যারেক্টার অফ দিস স্টোরি, দ্য মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল 12 বছর, হি ফাউন্ড দ্য বুক ইন ইজ ফাদার্স লাইব্রেরি, বইটা কোথায় পেয়েছিল? তার বাবার গ্রন্থাগারে, লাইব্রেরিতে। ওয়েন দ্য রেস্ট অফ ইজ লার্জ old house was covered in darkness, jokhon tar purono boro barir rest mane bishram jemon hoy temni rest mane baki ongsho setao hoy ekhane baki ongsho jokhon tar barir onek boro purono barir ta boro ongsho ta chilo andhokare achchanno, he took the book to his bedroom to read by candlelight, tokhon এই বইটি সে নিয়ে গেছিল তার শোবার ঘরে, বেডরুমে, শোবার ঘরে, কেন? বইটা সেখানে মোমের আলোয় পড়বে বলে। আমরা তাহলে একটা জিনিস এখান থেকে আমরা ইঙ্গিত পেলাম, যে সময়ে গল্পটি লেখা সে সময়ে বই পড়ছে ক্যান্ডেল লাইটে, মোমের আলোয়। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, টিক, ঘড়ির কাঁটা যখন একটু একটু করে এগুতে থাকে নির্দিষ্ট একটা ছন্দে, এই শব্দটাকে বলা হয় টিক। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচে, এক তার নিচের তলায়, সেখানে হল ঘরে ঘড়ির কাঁটাটা টিক
টিক শব্দ করছে অ্যান্ড দ্য সি রোড আউটসাইড রোড হচ্ছে গর্জন সিংহের গর্জন তেমনি এখানে বলা হচ্ছে দ্য সি রোড আউটসাইড বাইরে সমুদ্রের গর্জন প্রবল শব্দ শোনা যাচ্ছে ফ্রম দিস পয়েন্ট উই আন্ডারস্ট্যান্ড দ্য হাউস অব মর্টিমার ইট ওয়াজ জাস্ট বিসাইড ভেরি ক্লোজ টু দ্য সি Mortimer was fascinated by the battered old book. এই পুরনো জরাজীর্ণ বইটা এটাতে Mortimer fascinated হয়েছিল Fascinated মানে কি Fascinated দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে very much attracted and very much interested দুটো বৈশিষ্ট্য ফ্যাসিনেটেডের Mortimer ভীষণভাবে ফ্যাসিনেটেড হয়েছিল আকর্ষিত হয়েছিল এবং কৌতূহলী হয়েছিল বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক ইট কন্টেইনড আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস এই বইয়ে একটা গল্প ছিল যে গল্পটার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 পেজ নাম্বার 50 দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন কাকে বলে অ্যান ইলাস্ট্রেশন ইজ আ পিকচার অর আ ড্রয়িং ইন আ বুক দ্যাট এক্সপ্লেইনস সাম পার্ট অফ দ্য টেক্সট বুক অফ দ্য বুক সেই বইয়ের কোনো লেখাকে আরেকটু ব্যাখ্যা করার জন্য যখন কোনো আঁকা বা কোনো ছবি ব্যবহৃত হয় তখন আমরা তাকে বলি ইলাস্ট্রেশন দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 পেজ নাম্বার 50 একটা ইলাস্ট্রেশন ছিল which threatened him for some unknown reason kono ekta unknown reason unknown opposite of known known mane porichito jemon I am known to my students unknown I am unknown to them oporichito tahole ekta kono ajana oporichito kono ekta na jana karone sei chobi ta take threatened korechilo threaten shobdo ti esche noun hocche threat verb hocche threaten থ্রেট মানে হুমকি আর থ্রেটন মানে হুমকি দেওয়া বা ভয় দেখানো তাহলে সেই ইলাস্ট্রেশনটা দ্যাট ওয়াজ অন পেজ নাম্বার 50 দ্যাট থ্রেটন্ড Mortimer ফর সাম রিজন দ্যাট রিজন ওয়াজ নট নোন টু Mortimer অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমরা গল্পটার শেষের দিকে দেখতে পাবো কেন সেটা Mortimerকে থ্রেটন করেছিল দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এম্পটি রেলওয়ে প্ল্যাটফর্ম সেই ইলাস্ট্রেশনে কী ছিল একটা ছিল রেলওয়ে প্ল্যাটফর্ম দ্যাট ওয়াজ এম্পটি এম্পটি মানে ফাঁকা এম্পটির উল্টো ফিল্ড আপ বা পূর্ণ ভরা এম্পটি রেলওয়ে স্টেশন ছিল অ্যাট নাইট লিট বাই এ রাতের বেলা ছবিটা ছিল ফাঁকা রেলওয়ে স্টেশন সেখানে আলো কেমন ছিল ডাল ইয়েলো ল্যাম্প একটা ল্যাম্প বা বাতি থেকে আলো বেরোচ্ছিল হলদে রঙের আর আলোটার আরেকটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা আছে ডাল ডাল মানে কি ডাল দেখো তোমাদের একটা জিনিস আমি শিখিয়ে রাখি তোমাদের তো ভোক্যাবুলারি পার্টটা রয়েছে ভোক্যাবুলারি ইংরেজি ভাষায় হাউ টু ডেভেলপ দ্য ভোক্যাবুলারি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটি শব্দ যখন তুমি অচেনা অজানা শব্দ পাবে সে শব্দটার অর্থটা ট্রাই টু ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম এ গুড ডিকশনারি ওয়েন ইস এ গুড ডিকশনারি আই নর্মালি রেফার টু অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি খুব সুন্দর করে সেখানে ছাত্রদের জন্য দেওয়া রয়েছে ডাল ডাল শব্দটির একাধিক অর্থ রয়েছে যখন কোনো লাইট সম্পর্কে বলা হয় ডাল তখন সেটা নট ব্রাইট যখন কোনো মানুষ সম্পর্কে বলা হয় তখন স্লো ইন আন্ডারস্ট্যান্ডিং যখন ওয়েদার সম্পর্কে বলা হয় তখন ওভারকাস্ট মেঘাচ্ছন্ন যখন কোনো ব্যথা সম্পর্কে বলা হয় তখন সে কোনো ব্যথা নট সিভিয়ার বাট কন্টিনিউয়াস তো আমরা অনেক অর্থ পাচ্ছি এখানে ডাল লাইট সম্পর্কে বলা তার মানে নট ব্রাইট যখন তোমরা এইভাবে কোনো একটি শব্দকে তুমি ডিকশনারি থেকে খুঁজে বার করবে তখন চেষ্টা করবে সেই শব্দটির বিভিন্ন ইউসেজ বা ব্যবহারগুলো দেখে নেওয়ার অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে খুব সুন্দর করে ইউসেজগুলো দেওয়া আছে সেখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে এ সিঙ্গল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প একজন মাত্র মানুষ সিঙ্গল ওনলি ওয়ান পার্সন হি ওয়াজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ল্যাম্প ল্যাম্পের নিচে হিজ ফেস টার্নড টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল টানেল সুরঙ্গ সেই টানেলের ব্ল্যাক মাউথ সেখানে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন
কোন দিকে মুখ করে আছেন তিনি? তিনি সেই সুরঙ্গের কালো মুখের মাউথ। মাউথ মানে আমরা জানি মুখমর, আমরা জানি মাউথ, কিন্তু এখানে টানেলের মাউথ মানে দ্য এন্ট্রান্স অফ দ্য টানেল। একটি শব্দ যে সবসময় একটি অর্থে ব্যবহার হয় তা তো না, তোমরা চেষ্টা করবে বিভিন্ন অর্থগুলোর সাথে পরিচিত। যেমন মাউথ অফ এ টানেল, সেখানে হচ্ছে এন্ট্রান্স অফ এ টানেল। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, এই পেজ 50 ছাড়িয়ে, পেজ 50 অতিক্রম করে, বিয়ন্ড পেজ 50 মর্টিমার নেভার রেড দ্য স্টোরি। কেন? আমরা একটু আগেই পেয়েছি দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অ্যান্ড দ্যাট পিকচার থ্রেটেন্ড মর্টিমার ফর সাম আননোন রিজন। মেনি ইয়ার্স পাসড আফটার দ্যাট, অনেক বছর পেরিয়ে গেছে এই ঘটনার পর। মর্টিমার ওয়াজ নাও এ ইয়াং ম্যান, এখন মর্টিমার একজন ইয়াং ম্যান। ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট, একদিন মাঝরাতে, প্রায় মাঝরাত তখন, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, মর্টিমার তখন অপেক্ষা করছিল ট্রেনের জন্য। ইন এ ডার্ক এম্পটি জাংশন, ডার্ক এম্পটি একটা কোনো ফাঁকা অন্ধকার একটা স্টেশনে মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য স্টোরি। আমরা আজ ক্লাস 8 এবং 9 দুটো পড়ব, তো ক্লাস 8-এর পড়াটা আমরা টেক্সটটা এখানটা থামলাম। আমি চেষ্টা করেছি টেক্সটটা থেকে তোমাদের যতটা সম্ভব অর্থ বুঝিয়ে বলার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই টেক্সটের সঙ্গে জড়িয়ে রয়েছে যে কোয়েশ্চেন, এখানে অ্যাক্টিভিটি 1 এন্ড 2 রয়েছে, আমরা এই অ্যাক্টিভিটি 1 এন্ড 2-তে আমরা এবার একবার আসি। বেশ, আমরা অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 সলভ করবো, তবে তার আগে বলি তোমাদের যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে, স্যার তো একটা পার্ট পড়িয়ে দিয়েছেন, বিস্তারিত মানেও বুঝিয়ে দিয়েছেন, তবে তোমরা দেখো স্ক্রিনের নিচের রেড স্ট্রিপে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, তোমরা ফোন করতে পারো। যদি এই বিষয়ে, এই লেসনে কোনো প্রশ্ন থেকে যায়, স্যার পড়াচ্ছেন, তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই ফোন করো, তাহলে তোমাদেরও পড়াটা ঠিকঠাক হবে আর কি, ক্লাসটা সাকসেস হবে। স্যার তাহলে যাই অ্যাক্টিভিটিতে আমরা। বেশ, ফার্স্ট অ্যাক্টিভিটি, this is in activity 1, page number 100. This is ticking the correct alternative, that is MCQ, multiple choice question. You need to complete the sentence. Mortimer found the book. Mortimer boita kothay peyechilo? There are 3 options. Tumra sokole page number 99, paragraph number 1, line number 2, read the this line. Page number 99, paragraph 1, line number 2, and there you find the answer, and now you understand Mortimer found the book in his father's library. Correct answer is in his father's library. Number 2, the illustration on the page showed, সেই পেজের ইলাস্ট্রেশনটা কি দেখাচ্ছিল? Page number 99, paragraph number 2, line number 7. সেখানে দেখো উত্তরটা দেওয়া আছে, দ্য ইলাস্ট্রেশন অফ দ্য পেজ শোড অ্যান এম্পটি রেলওয়ে প্ল্যাটফর্ম। কারেক্ট আনসার ইজ অ্যান এম্পটি রেলওয়ে প্ল্যাটফর্ম। নাম্বার 3, মর্টিমার ওয়াজ এবল টু রিড আপ টু, মর্টিমার কদ্দূর অবধি পড়তে পেরেছিল? 3 অপশনস, পেজ নাম্বার তোমরা দেখো, পেজ নাম্বার 100, প্যারাগ্রাফ নাম্বার 1, line number 4. Now you have got the correct answer. Mortimer was able to read up to page 50 of the book. বেশ, তাহলে আমরা পরের প্রশ্নটায় যাব। একজন পড়ুয়া বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলবো। হ্যালো, কে বলছো? হ্যালো, আমি সৌমেন দত্ত বলছি। বেশ, বলো কি প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন রয়েছে বলো? সৌমেন দত্ত বলছি। বলো কি প্রশ্ন রয়েছে। আমার প্রশ্ন যে অষ্টম শ্রেণীর যে প্রশ্ন। হ্যাঁ বলো, প্রশ্নটা বলো, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে কথা বলো প্লিজ। হ্যাঁ, ওইটা যে অ্যাক্টিভিটি 1 এর যে প্রশ্নটা আছে, ওইটার একের দাগের প্রশ্নটা আমাকে বলে দাও। একের দাগের অ্যাক্টিভিটি 1 এর 1 নম্বর প্রশ্ন। যাই, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। আরো একজন পড়ুয়া রয়েছে স্যার, ফোনটা নিয়ে নি। হ্যালো, কে বলছো? হ্যালো, আমি বর্তমান জেলা থেকে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র কার্তিক ঘোষ বলছি। বেশ, বলো কি প্রশ্ন। আমার প্রশ্নটি হলো, গয়ার
did Mortimer find the book? আরেকবার বলো, পরিষ্কার করে একটু থেমে থেমে বলো। টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে কথা বলতে হবে। Where did Mortimer find the book? স্যার প্রশ্ন বোঝা গিয়েছে? বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। একটা রিকোয়েস্ট তোমাদের করছি, তোমরা হয়তো কেউ প্রথমবার ফোন করছো বা আগেও ফোন করেছো, একটু টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলো, তারপর তোমরা আবার টেলিভিশন সেটের সাউন্ড দিয়ে অনুষ্ঠানটা দেখো। মানে তোমরা কি বলছো সেটা যদি টেলিভিশনে শুনে তারপর আবার ফোনে কথা বলো, তাহলে সময়টা আমাদের অনেকটা নষ্ট হয়ে যাবে। স্যার ওদের প্রশ্নের উত্তরে কি বলবো? তোমরা যে দুজন ছাত্র ফোন করে জিজ্ঞেস করলে, তোমরা দুজনে একই প্রশ্ন জিজ্ঞেস করেছো, সেটা হচ্ছে একজন বলেছো যে অ্যাক্টিভিটি ওয়ানে রোমান ওয়ান, সেটা যেটাকে তুমি একের দাগ বলেছো রোমান ওয়ান, আর সেকেন্ড জন যেটা বললে হোয়ার ডিড মর্টিমার ফাইন্ড দ্য বুক, একই জায়গা থেকে রয়েছে, যেটা আমি মাত্র উত্তর দিয়েছি। আরেকবার বলে দিই, মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। ওকে, কোয়েশ্চেন নাম্বার ফোরটা এবার রয়েছে। হিয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ, আবার তিনটে অপশন রয়েছে, আমি বলবো তোমরা পেজ নাম্বার 99, প্যারাগ্রাফ নাম্বার 2, লাইন নাম্বার 6, সেখানে চলে এসো। পেজ নাম্বার 99, প্যারাগ্রাফ নাম্বার 2, লাইন নাম্বার 6, সেখানে দেখো উত্তরটা দেওয়া আছে। মিডনাইট এক্সপ্রেস ইজ আ বুক। মিডনাইট এক্সপ্রেস ইজ আ বুক। বেশ স্যার, আরো একজন পড়ুয়া রয়েছে, আমরা কথা বলে নেব। হ্যালো, কে রয়েছো? হ্যালো, আমি কুন্তল চন্দ্র বলছি, আমি নদিয়া জেলা থেকে বলছি। বেশ বলো, কি প্রশ্ন রয়েছে? আমার প্রশ্নটা হচ্ছে, Why did Mortimer never read beyond page 50 of the book? স্যার প্রশ্নটা বোঝা কি? বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। Mortimer never went beyond page number 50 because he was afraid, he was threatened by, he felt threatened by a by an illustration that was on page number 50. Mortimer page number 50 cross kore kokhono porte pareni, tar karon page number 50 te je illustration ta chilo sei illustration ta dekhe Mortimer bhoy peyechilo. বেশ, তাহলে আমরা আবার টেক্সট বুকের অ্যাক্টিভিটিসে ফিরে আসি। অ্যাক্টিভিটি নাম্বার 2, দিস ইজ রিঅ্যারেঞ্জিং। নাও দিস ইজ ইন পেজ নাম্বার 101, অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এখানে দের আর সিক্স সেন্টেন্সেস, দ্য সেন্টেন্সেস আর নট ইন দ্য কারেক্ট অর্ডার দ্যাট অ্যাপিয়ার ইন দ্য টেক্সট বুক, দ্যাট হ্যাপেন ইন দ্য টেক্সট বুক, ইন দ্য স্টোরি। একটু উল্টো পাল্টা করে সাজিয়ে দেওয়া আছে, তোমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে। আমি বলবো একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, এই আনসারটা করতে গেলেই বুঝতে পারবে তোমরা যে যখন এই আনসারটা তোমরা অ্যাটেম্পট করবে রিঅ্যারেঞ্জিং সাম টেক্সট, তখন খেয়াল রাখবে দ্য সেন্টেন্সেস মে বি কোটেড এক্স্যাক্টলি ফ্রম দ্য টেক্সট বুক অর দ্য সেন্টেন্সেস মে বি রিটন ইন ইন এ ডিফারেন্ট বা কনস্ট্রাকশন, বাট দ্য মিনিং ইজ দ্য সেম। এর মানে হচ্ছে তোমরা পড়তে পড়তে দেখবে কখনো কখনো টেক্সট থেকে এক্স্যাক্টলি দ্য স্টেটমেন্টস হ্যাভ বিন কোটেড, আবার কখনো কখনো দ্য স্টেটমেন্টস অফ দ্য টেক্সট দ্যাট হ্যাজ বিন রিরিটন ইন দ্য রিঅ্যারেঞ্জিং কোয়েশ্চেন। তাহলে এখানে যে দেখো ছটা কোয়েশ্চেন রয়েছে, কারেক্ট অপশান হচ্ছে, আচ্ছা আমি কোয়েশ্চেনগুলো পড়ে নিই। অ্যাজ আ ইয়াং ম্যান Mortimer was waiting for a train in an empty junction. Mortimer found a battered old book. He started to read the story by candlelight. Mortimer stopped at page 50 while reading the story. The illustration of the story frightened Mortimer every time. Mortimer was fascinated by the battered old book. এর মধ্যে তাহলে প্রথম কোন ঘটনাটি ঘটেছিল দেখো, আমরা সেটাকে কোয়েশ্চেন নাম্বার ওয়ানে নিয়ে, সেন্টেন্স নাম্বার ওয়ানে নিয়ে যাচ্ছি। Mortimer found a battered old book. This should be sentence number one. Mortimer found a battered old book. Then, Mortimer was fascinated by the battered old book. This is number,
This should be sentence number two. Mortimer was fascinated by the battered old book. He started to read the story by candlelight. He started to read the story by candlelight. This should be sentence number three. এই জায়গাটা একটা জিনিস খেয়াল করে দেখো Nowhere in the text this is clearly written in this way he started to read the story by candlelight exactly sentence-টা টেক্সটে লেখা নেই কিন্তু টেক্সটে যেটা লেখা আছে তার অর্থটা কিন্তু এটাই দাঁড়ায় যে Mortimer started to read the book by the candlelight তোমাকে এবার বুঝে নিয়ে লিখতে হবে এটা Sentence number four, kunta hobe? The illustration of the story frightened Mortimer every time. Logic ta khyal rakhbe. Mortimer prothome boita peyechilo. Mortimer boitir proti akorshito bodh korechilo. Mortimer boiti porte shuru korechilo. Mortimer bhoy peyechilo illustration ta dekhe. Sentence number five, Mortimer stopped at page 50 while reading the story. ভয় পেয়ে Mortimer কী করেছিল পড়া বন্ধ করে দিয়েছিল খেয়াল করে দেখো এই সিকোয়েন্সটা খেয়াল রাখো ভালো করে বুদ্ধি করে দেখবে Mortimer প্রথমে ভয় পেয়েছিল ভয় পাওয়ার পর পড়া বন্ধ করে দিয়েছিল তাই তো হতে পারে এবার লাস্ট সেন্টেন্স অ্যাজ আ ইয়াং ম্যান Mortimer ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন অ্যান এমটি জাংশন Mortimer এমটি জাংশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল বেশ তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্লাস এইটটা আমরা পড়ে ফেললাম ক্লাস এইটের লেসন নাম্বার ইলেভেন ছিল আমাদের আজকে পড়ার কথা তো সেটার দুটো অ্যাক্টিভিটিসও সলভ করে দিয়েছেন স্যার সেক্ষেত্রে তোমরা অনেকেই ফোন করেছো অনেকেই আমাদের সঙ্গে রয়েছো তবে এবার আমরা ক্লাস নাইনের পড়াশোনা করব অর্থাৎ নবম শ্রেণীতে চলে যাব আর আমরা ক্লাস নাইনে আজকে স্যার রেটিং স্কেলের মধ্যেই থাকবো তাই তো একেবারে রেটিং স্কেলেই থাকবো আদ্যপান্ত ক্লাস নাইনে যতক্ষণ আমরা পড়াশোনা করব এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যারা ক্লাস নাইনের পড়ুয়া রয়েছো আমাদের সঙ্গে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং পুরো আলোচনাটা দেখবে কারণ রাইটিং স্কিল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য এবং সর্বোপরি তুমি যত বড়ই হও না কেন তোমার কথা বলা বা তোমার কোনো অফিসিয়াল কাজকর্ম চিঠিপত্র লেখা সব দিক থেকে দাঁড়িয়ে রাইটিং স্কিলটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সে জায়গায় দাঁড়িয়ে স্যার তাহলে আমরা শুরু করি একটু একটু করে হ্যাঁ আমরা ক্লাস নাইনের আজকে আমাদের লেখাপড়া রাইটিং স্কিল আমি বলবো এই ক্ষেত্রে এটা আমাদের একটু কন্টিনিউয়েশন অফ দ্য প্রিভিয়াস ক্লাস তোমরা যদি এখানে এই অনলাইন এডুকেশন অনলাইনের তোমরা 12th মে সেদিনের ক্লাসটা তোমরা দেখো ইউটিউবে পাবে ফেসবুকে পাবে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটি সেখানে 12th মেতে আমি যে কবিতাটি পড়িয়েছিলাম লেসন নাম্বার থ্রি আজকে আমরা সেই লেসন থ্রি থেকেই আমরা রাইটিং স্কিলটা প্র্যাকটিস করব তোমরা যারা আগ্রহী থাকবে 12th মে বেশ একেবারে স্যার যেমনটা বললেন যে এই ক্লাসটা তোমরা নিচ্ছ তার সঙ্গে সঙ্গে যদি আগের ক্লাসটা তোমরা একবার এক ঝলক দেখে নিতে চাও তাহলে তোমরা ইউটিউব পেজে যেতে পারো বা সিটিভিএন একাডেমির ফেসবুক পেজ রয়েছে আমরা সেখানে সবসময় লাইভে থাকি তো সেই ফেসবুক পেজ স্ক্রোল করলেও তুমি 12th মে এই এডুকেশন অনলাইনটা পেয়ে যাবে সেক্ষেত্রে ওই ক্লাসটা পড়ে তারপর আবার এই ক্লাসটা একবার পড়ে নিতে পারো তোমাদের সময় সুযোগ মতো হ্যাঁ দ্যাট উইল বি আ কন্টিনিউয়েশন ফর ইউ তো সেখানে আমরা সেখান থেকে রাইটিংটা করব সো টুডে স্টুডেন্টস ওপেন পেজ নাম্বার 23 অফ লেসন 3 Page number 23 of lesson 3. এবং এরপর যদি তোমাদের কোনো ফোন মানে তোমরা যদি ফোন করতে হয় বা প্রশ্ন থাকে তাহলে কিন্তু এই ক্লাস নাইনে যারা পড়ছো তাদের ফোন আমরা নেব এবং তোমাদের প্রশ্ন হতে হবে অবশ্যই বিষয় ভিত্তিক তাহলে স্যারের পড়াতে এবং তোমাদের বুঝতে সুবিধে হবে স্যার তাহলে আমরা চলে যাই একটু একটু হ্যাঁ তোমরা যারা ক্লাস নাইন বা যারা পড়া শুনছো আজকে এমনকি যদি বয়স্করাও কেউ পড়া শোনেন আজকে ক্লাসটা শোনেন উপকৃত হতে পারবেন এ কারণে বলছি আমি আমাদের জীবনে বহু ক্ষেত্রে বহু জায়গায় কাজে কর্মে আমাদের যে রাইটিংটা প্রায়শই লিখতে হয় আমি আজকে সেরকমই একটি রাইটিং করাবো যেটা শুনে আমরা পুরোপুরি বেসিকে থাকবো তো বেসিকটা যে কেউই শিখতে পারে এবং যার প্রয়োজন সে শিখে নেবে নিজের মতো করে একদম একদম এটা আমাদের কাজে লাগবে তো রাইটিং স্কিল যখন আমরা করি শিখি আমরা দ্য ফার্স্ট পয়েন্ট দ্যাট আই মেনশন অলওয়েজ যে তোমরা লেখার সময় কী করবে ফার্স্ট টেক অ্যান এমটি পেজ সেই পেজে ড্র মার্জিন অন অল ফোর সাইডস অফ দ্য পেজ সাপোজ দিস ইজ দ্য পেজ অ্যান্ড ড্র মার্জিন অন অল ফোর সাইডস অফ দ্য পেজ কেন বলছি পরীক্ষার সময় আমরা দেখতে পাই যে
এইভাবে তোমরা যদি মার্জিন টানো তাহলে পরীক্ষক খাতা দেখার সময় তাকে অনেকগুলো নম্বর দিতে হয়, পার্ট মার্কিংগুলো তিনি এভাবে এখানে ছোট ছোট করে পার্ট মার্কিং দিতে থাকেন, এইভাবে পার্ট মার্কিংগুলো দিতে থাকেন, এইভাবে ধরো পার্ট মার্কিং উনি দিতে থাকেন পরীক্ষক যখন খাতা দেখেন, এবং এখানে এসে বাঁ দিকে এসে ফুল মার্কিংটা করেন, তাহলে মার্জিনটা থাকলে পরীক্ষকের পক্ষে সুবিধে হয় তোমাদের খাতাটা দেখতে, এবং পরীক্ষক যখন সুবিধে বোধ করেন নম্বর পাওয়ার পর তোমরাও সুবিধে বোধ করবে। তো আমরা রাইটিং স্কিলের কথায় চলে আসি। আবার ফার্স্ট আমি বললাম মার্জিন, রাইটিং স্কিল যখন আমরা শিখি তিনটে পয়েন্ট থাকে রাইটিং স্কিলে। দেয়ার আর থ্রি স্টেপস, কী কী থ্রি স্টেপস? ফার্স্ট স্টেপ ইজ লার্নিং দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস টু রিমেম্বার, যে কোন পয়েন্টগুলো ভিত্তি করে আমরা এই রাইটিংটা লিখব। এটা খুব জরুরি, বিকজ আনলেস উই ডোন্ট নো হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস দ্যাট আর নিডেড টু নো ফর রাইটিং দিস পার্টিকুলার টাইপ অফ আনসার, আমাদের উত্তরে সেটা প্রতিফলিত হবে না। তো আমাদের প্রথম জানতে হবে এই পার্টিকুলার টাইপ অফ রাইটিংটার জন্য আমাদের কী কী পয়েন্ট জানা প্রয়োজন। সেকেন্ড স্টেপ, মডেল আনসার, একটা মডেল আনসার আমাদের সামনে থাকা প্রয়োজন, যে কাজটা আমাদের শিক্ষকরা করে দেন, এখানে যে কাজটা আমি তোমাদের করে দেব। আর থার্ড পয়েন্ট, দিস ইজ প্র্যাকটিস, অর্থাৎ তোমরা শেখার পর, তোমরা একবার শিখে গেলে এই পার্টিকুলার রাইটিংটা কীভাবে লিখতে হবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকবে। সো দিজ আর দ্য থ্রি বেসিক পয়েন্টস অফ রাইটিং স্কিল দ্যাট ইউ নিড টু লার্ন। এবার আমরা চলে আসি এই পার্টিকুলার রাইটিংটি আমরা লেখার সময় কী মনে রাখব। এবার কোয়েশ্চেনটি আমরা পড়ে দেখি, এক্সারসাইজ সিক্স, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। আমরা সংক্ষেপে বলি প্রসেস রাইটিং, তোমরা পরিচিত শব্দটার সাথে, উই কল ইট প্রসেস রাইটিং। প্রসেস অফ হোয়াট? প্রসেস অফ প্রিপেয়ারিং সামথিং। কীভাবে আমরা লিখি, প্রসেস রাইটিং শেখার সময় আমাদের কী কী মনে রাখতে হবে? নাম্বার ওয়ান, ইউজ অব প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের ব্যবহার। ইফ দেয়ার আর 10 সেন্টেন্সেস ইন আ প্রসেস, ইফ ইউ রাইট 10 সেন্টেন্সেস, 9 sentences will be written, now all the sentences will be written in passive voice. All the sentences, if there are 10 sentences, 10 out of 10 sentences will be written in passive voice. Keno hobe? Aschi she prosonge pore. Second point, use of linkers. Linker byabohrito hobe. ইউজ অফ লিঙ্কার্স, লিঙ্কার ব্যবহৃত হবে। লিঙ্কার কাকে বলে? আ লিঙ্কার ইজ এ ওয়ার্ড অর এ ফ্রেজ দ্যাট লিঙ্কস আপ ওয়ান ওয়ার্ড উইথ অ্যানাদার ওয়ার্ড, ওয়ান ক্লজ উইথ অ্যানাদার ক্লজ, ওয়ান সেন্টেন্স উইথ অ্যানাদার সেন্টেন্স, লিঙ্ক আপ করে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। খেয়াল করে দেখো এই দুটো বাক্যে তাহলে শব্দটা বললাম, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে শব্দটি সেকেন্ড সেন্টেন্সটিকে প্রথম সেন্টেন্সের অংশের সাথে, অর্থের সাথে যুক্ত করলো, অর্থের সাথে যুক্ত করলো। তাহলে শব্দটি আমরা এখানে লিঙ্কার হিসেবে ব্যবহার করলাম। ইজ ইট ক্লিয়ার? ইউজ অফ প্যাসিভ ভয়েস, ইউজ অফ লিঙ্কার্স। কটা লিঙ্কার ব্যবহার হবে? যদি তোমার 10টা সেন্টেন্স তুমি লেখো, তার মধ্যে 9টা সেন্টেন্সে থাকবে লিঙ্কার। একটি সেন্টেন্সে থাকবে না, কেন? Because the first sentence, you can't link the first sentence with anything else. Because tar age to kono sentence nei. So, from sentence number 2 to the last sentence, all the sentences will be linked up with the previous sentence with the use of a linker. Acha. Number 3.
introduction and conclusion. Tomar process er khub important kotha. Your process writing will start with an introduction and within with a conclusion, but remember that introduction and that conclusion will not be a separate sentence. আমরা আমি যখন তোমাদের মডেল আনসারটা দেব তখন তোমরা দেখাবো আমি কিভাবে হাউ উই ক্যান ইউজ অ্যান ইন্ট্রোডাক্টরি পার্ট উইদাউট অ্যাডিং অ্যান এন্টায়ার সেন্টেন্স কনক্লুশনে সে কথা প্রযোজ্য অ্যান্ড পয়েন্ট নাম্বার ফোর সিঙ্গল প্যারাগ্রাফ ইয়র আনসার শুড বি কনস্টিটিউটেড অফ ওয়ান প্যারাগ্রাফ অনলি শুধুমাত্র একটি প্যারাগ্রাফ থাকবে এখানে দেখতে পাচ্ছ এখানে আমি একটা দাগ দিয়েছি এর ওপরে যে দুটো পয়েন্ট অর্থাৎ পয়েন্ট নাম্বার ওয়ান ইউজ অফ প্যাসিভ ভয়েস অ্যান্ড ইউজ অফ লিঙ্কার্স এই দুটো হচ্ছে সবচেয়ে জরুরি পয়েন্ট আর বাকি দুটো ইন্ট্রোডাকশনটা এবং কনক্লুশন এটা আনসারের অঙ্গ এবং সিঙ্গেল প্যারা তো তোমরা বললামই তো দিজ আর দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস এটা কেন শেখা জরুরি এভাবে তুমি যদি একটি process leko your answer if your answer reflects all these points to the examiner will understand that you have learned properly how to write a process the examiner will be happy and you all will be happy when you will get your result to আমাদের কাছে এটা এখন এতক্ষণ নিশ্চয়ই বোঝা গেছে তোমরা সকলেই নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পেরেছো আমি চেষ্টা করলাম যে কিভাবে আমরা একটি প্রসেস রাইটিং ঠিকভাবে লিখব এবার আমরা তাহলে ওই উদাহরণটা দেখাবো নাকি তোমাদের সামনে একটি প্যারাগ্রাফ আমি এই কোয়েশ্চেনে আনসারটা রাখা হচ্ছে দেখো সেখানে সেখানে হ্যাঁ লেসন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার সিক্স এখানে এই আনসারটা রয়েছে এটা কিন্তু পুরোটা একটি প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফে রয়েছে আমরা শুরু করছি দেখো পেপার অ্যান ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট ফর মডার্ন লাইফ স্টুডেন্টস নোটিস হাউ উই ইউজ অ্যান ইন্ট্রোডাকশন উইদাউট ইউজিং আ ডিফারেন্ট সেন্টেন্স অ্যান ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট ফর মডার্ন লাইফ দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট ও হ্যাঁ অ্যান ইম্পর্ট্যান্ট requirement for modern life this is the introductory part ki holo tahole we use an introduction but we don't take up too much of space and too much of word tahole paper bole bolchi an important requirement for modern life introduction ta byabohar korlam is prepared in the following process khyal kore dekho is prepared passive voice royeche এখন যেটা আমি হাইলাইট করেছি দিস ইজ দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য মেইন ভার্ব আমরা জানি ইন প্যাসিভ ভয়েস উই ইউজ দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য মেইন ভার্ব অ্যান্ড উই ইউজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব ইজ দিস ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব প্যাসিভ ভয়েস ব্যবহার করলাম পরীক্ষক দেখবেন আচ্ছা এ তো তাহলে শিখেছে ফার্স্ট অফ অল লিঙ্কার এই দেখো আমি লিঙ্কার ব্যবহার করতে বলেছিলাম আমি বলেছিলাম প্রত্যেকটি সেন্টেন্স এক্সেপ্ট দ্য ফার্স্ট সেন্টেন্স দেয়ার উইল বি লিঙ্কার্স First of all, this is the linker. Bamboos are cut down. এই দেখো cut down, passive voice. Main verb, এটা হচ্ছে আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এটা আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করলাম এই জায়গাটা আর এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্যাসিভ ভয়েস ব্যবহার করছি দেন দ্য পাল্প ইজ মেড ফ্রম দিস ব্যাম্বুজ তোমরা টেক্সট বইয়ের সাথে মিলিয়ে নাও সকলে এবং সেক্ষেত্রে বোধ হয় স্যার আগের যে ধাপগুলো আপনি বললেন যে চারটে ধাপ সেই চারটে ধাপ আর পাশাপাশি এই স্টোরিটাও যদি মেলানো যায় তাহলে বোধ হয় বেসিক যে একদম সূত্রটা ওরা বুঝতে পারবে পরিষ্কারভাবে আমি যখন এই তোমাদের মডেল আনসারটা ধরে মেলাচ্ছি বলছি আমি তোমরা মিলিয়ে দেখতে থাকো হাউ দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস দ্যাট আই এক্সপ্লেইন সো ফার ইজ ম্যানিফেস্টেড ইন দিস রাইটিং ব্যাম্বুজ আর কাট ডাউন দেন আমি বললাম একটা লিঙ্কার দেন
from these bamboos. Then the pulp is made passive voice. Next sentence, thereafter abar amra ekhane byabohar korlam linker. Thereafter khyal kore dekho, from the starting from the second sentence all the sentences start with a linker, and the linkers link up the idea of the first part and the second part. Thereafter some chemicals are added to this pulp. Are added passive voice. Are, this is the auxiliary verb, added past participle form the main verb. In the fourth step, arekta tomader kotha ami khyal koriye dicchi, dekho all the linkers which I'll use in this answer should be of different variety. If you use 9 linkers or 10 linkers or 11 linkers in an answer, try not to repeat any linker. Er phole je impression ta tomar somporke porikkharthi somporke porikkhoker mone toiri hobe seta hocche je ei chhatro ti ba chhatri ti she লিঙ্কারের ব্যবহারটা খুব ভালোভাবে শিখেছে। তোমরা খেয়াল করে দেখো আমি কিন্তু কোনো লিঙ্কারকে রিপিট করছি না। চেষ্টা করো এভাবে লিখতে। ইন দ্য ফোর্থ স্টেপ দ্য পাল্প ইজ রোল্ড প্যাসিভ ভয়েস ইজ রোল্ড ইন টু শিটস। নেক্সট কালার, এখানে আবার লিঙ্কারই দেখো, নেক্সট লিঙ্কার ব্যবহার করছি আমরা। প্রত্যেকটি সেন্টেন্স আমরা আগের সেন্টেন্সের সঙ্গে জুড়ে দিচ্ছি লিঙ্কার দিয়ে। নেক্সট কালার ইজ অ্যাডেড, এখানে দেখো প্যাসিভ ভয়েসের ব্যবহার করছি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা যখন উত্তরটি লিখবে তোমরা বুঝতে পারো কীভাবে করতে হবে। ইজ অ্যাডেড টু দিস শিটস, তারপর কালার অ্যাড করা হচ্ছে এই শিটগুলোর সাথে। Sixthly, another linker. Sixthly, কি করা হচ্ছে, দ্য কালার্ড শিটস আর ড্রায়েড, সেই রঙিন শিটগুলোকে শুকিয়ে দেওয়া হচ্ছে, শুকোনো হচ্ছে। আর ড্রায়েড হচ্ছে প্যাসিভ ভয়েস, আর হচ্ছে লিঙ্ক, আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর ড্রায়েড পাস্ট পার্টিসিপেল ফর্ম দ্য মেইন ভার্ব, আইদার ইন সানলাইট অর ইন ড্রয়িং মেশিনস, সেগুলোকে হয় সূর্যের আলোয় অথবা ড্রয়িং মেশিনে সেগুলোকে শুকিয়ে নেওয়া হচ্ছে। আমরা একদম শেষে পৌঁছে গেলাম রাইটিং স্কিলের, সেখানে দেখতে পাচ্ছ আমরা ব্যবহার করলাম এমনভাবে সেন্টেন্সটি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এভরি ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড, দিস ইজ দ্য কনক্লুডিং পার্ট অফ দ্য আনসার অ্যাট লাস্ট। খেয়াল রাখো লিঙ্কার ব্যবহারের সময় আমরা কী করলাম, অ্যাট লাস্ট আমরা এমন একটি লিঙ্কার ব্যবহার করছি যার ফলে আমরা সকলে বুঝতে পারছি দিস ইজ দ্য এন্ড অফ দ্য প্যারাগ্রাফ, এন্ড অফ দ্য প্রসেস। অ্যাট লাস্ট পেপার ইজ নাও রেডি টু বি ইউজড, পেপারকে ব্যবহারের জন্য রেডি থাকছে। ছাত্রছাত্রীদের আমি বারবার একটা কথা বলি, তোমরা মন দিয়ে একটা জিনিসকে বোঝার চেষ্টা করো, হাউ টু রাইট দিস পার্টিকুলার টাইপ অফ রাইটিং। তোমাকে পরীক্ষার জন্য প্রসেস একটিও মুখস্থ করতে হবে না, জাস্ট লার্ন হাউ টু রাইট এ প্রসেস, জাস্ট টেক ইট ইন ইউর হেড, টেক ইট ইন ইউর ব্রেইন। কী করি আমরা, উই ইউজ প্যাসিভ ভয়েস, উই ইউজ লিঙ্কস, উই ইউজ ওয়ান প্যারাগ্রাফ, উই ইউজ ইন্ট্রোডাকশন, উই ইউজ কনক্লুশন। দেখো আমি যে তোমাদের বলছি আমাকে কি মুখস্থ করতে হয়েছে, আমি কি মুখস্থ করেছি, না। আমি কী করেছি, আমি শিখেছি যে কীভাবে একটা প্রসেস লিখতে হয়, আর আমি নিজে যেহেতু শেখার পরে এখন আমি ভালো করে শিখেছি, তোমাদের শেখাতে পারছি। তোমরা যদি ভালো করে শেখো, তোমরা পরীক্ষায় যে প্রসেস রাইটিংই আসুক না কেন, যে বিষয়েই তোমাকে যে জিনিসটাই তৈরি করতে দেখ না কেন, ইউজুয়ালি কী কী আসে, পেপার, রাইস, টি, অমলেট, ম্যাগি, ভেরি ইজি,
এই জিনিসগুলো যখন যেটাই আসুক না কেন তোমাকে পরীক্ষা একটিও মুখস্থ করতে হবে না। আমাদের দেশে ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা ভয় পায়, অনেক বড়রাও কর্মস্থলে গিয়ে তারা সংকুচিত হয়ে থাকেন ইংরেজি লেখার প্রশ্ন এলে। তুমি যদি ভালো করে শেখো হাউ টু রাইট এ পার্টিকুলার টাইপ অফ আনসার, এ পার্টিকুলার টাইপ অফ রাইটিং, তুমি সারা জীবন লিখতে পারবে এবং ভালোভাবে লিখতে পারলে কর্মক্ষেত্রে সম্মান পাবে, ভালো বিষয় নিয়ে পড়তে পারবে, চাকরির ক্ষেত্রে ভালো সুবিধে হবে, তাই না? দেখো ইংরেজি লেখা খুব সহজ, যে কেউ লিখতে পারে, শুধু শিখতে হবে কীভাবে একটি পার্টিকুলার রাইটিংকে শিখতে হয়। আমি আজ তোমাদের চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার কীভাবে আমরা প্রসেস রাইটিংয়ের সময় কীভাবে লিখব, হাউ টু রাইট এ প্রসেস। মনে রেখো এটা শুধু ক্লাস নাইনে লাগছে তা না, নাইন টেন এবং সারা জীবন এটা তোমার কাজে লাগবে, কারণ তুমি যেখানেই কাজ করো না কেন, তুমি যে কাজেই ভবিষ্যতে নিয়োজিত থাকো না কেন, তোমাকে কিন্তু লিখতে হতে পারে, তোমাকে বর্ণনা করতে হতে পারে হাউ টু প্রিপেয়ার সামথিং। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, তাও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। তো তোমরা ক্লাস নাইনের যে পড়ুয়ারা রয়েছো, রাইটিং স্কিল দেখলে এবং আমরা পেপার মেকিংটাও মোটামুটিভাবে লিখতে হবে, কী কী ইউজ করতে হবে, কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার যেমনটা বললেন, তারপরেও যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো, কারণ আমাদের হাতেও এখনও স্যার বেশ খানিকটা সময় আছে। তাহলে আমরা এরপর ঠিক কী বিষয় নিয়ে আলোচনা করতে পারি যাতে পড়ুয়ারা একটু বেশ আলোচনায় যাবো? স্যার একটা ফোন নিয়ে নিই। হ্যালো, কে রয়েছো? হ্যালো, আমি প্রিয়াঙ্কা পাল বলছি, বীরভূম থেকে। বেশ, বলো কী প্রশ্ন রয়েছে? আমার প্রশ্নটা, আমার একটা রিকোয়েস্ট আছে, স্যার যদি অনুমতি দেন তাহলে আমি কোশ্চেনটা বলতে পারি। আচ্ছা বেশ, অনুমতি দিলাম, বলো। আমি নোটিশ লেখার ক্ষেত্রে এবং নিউজ পেপার রাইটিং এর ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়, আপনি যদি পরে ক্লাসে যদি বুঝিয়ে দেন তাহলে খুব উপকৃত হবে। আই উইল রিমেম্বার ইট। প্রিয়াঙ্কা, আমি কথা দিচ্ছি ভবিষ্যতে যদি আমি এখানে আবার ওনারা ওনাদের এখানে আমাকে আবার ক্লাস নিতে হয়, আমি চেষ্টা করব এমন কোনো লেসন বেছে নেওয়ার যেখানে আমি নোটিস এবং রিপোর্ট এই দুটোর অন্তত কোনো একটা, পারলে দুটো আমি শেখানোর চেষ্টা করব। দুটোই খুব সহজ। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রসঙ্গ তুলেছ। খুব সহজ দুটোই শেখা, ঠিকভাবে না শিখলে দুটোই খুব কঠিন, এবং জীবনে সারা জীবন লিখতে হয়, কর্মক্ষেত্রে গিয়ে দুটোই লিখতে হয়। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, আমি চেষ্টা করব। আর আমরাও চাইবো যেভাবে তোমরা সঙ্গে থাকো, মানে তোমরা যে গোটা ক্লাসটা আমাদের সঙ্গে থাকলে, গোটা ক্লাসটা পড়লে এবং তার ফিডব্যাক প্রিয়াঙ্কা বা প্রিয়াঙ্কার মতো যে যারা ফোন করেছেন, জানতে চেয়েছো তোমাদের কী সমস্যা হচ্ছে, এটা সবথেকে বড় পাওয়া, কারণ তোমাদের কাছে এভাবেই আমরা পৌঁছে দিতে চেয়েছি, সেই জন্যই আমাদের এই প্রয়াস এডুকেশন অনলাইন। তাহলে স্যার কী কী বলবেন পড়ুয়াদের জন্য, ঠিক কীভাবে এগোনো যায় বা বাড়তি কিছু সাজেশন? একটা অভূতপূর্ব পরিস্থিতি চলছে, ছাত্ররা ছাত্রীরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করতে পারছে না, ক্ষতি হচ্ছে। আমার এই কথাটা ছাত্রছাত্রীদের সাথে, তাদের বাড়ির বড়রা যারা শুনছেন তাদেরও উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রীদেরও উদ্দেশ্যে। আপনারা ভবিষ্যতে কোনোদিন আমরা হয়তো শুনতে পাব ডক্টর চ্যাটার্জি, সুমন্ত্র চ্যাটার্জি, উনি নোবেল প্রাইজ পেয়েছেন, হতে পারে বিজ্ঞানী মহলে এটা এটার নাম রয়েছে। কেন? যেটা ছাত্রছাত্রীদের জন্য খুব জরুরি কথা, ডক্টর সুমন্ত্র চ্যাটার্জির একটি গবেষণায় আমরা দেখতে পেয়েছি যে কোনো প্রাণীকে, মানুষ তো বটে, যে কোনো প্রাণীকে যদি অপ্রীতিকর কাজের পরিস্থিতির মধ্যে দীর্ঘ সময়, দীর্ঘ দিন ধরে রেখে দেওয়া যায়, তার ব্রেইনের ফিজিক্যাল অংশে এমন কিছু বদল ঘটে যে বদলটার ফলে তার মধ্যে খারাপ লাগা তৈরি হয়, তার স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হয়, তার মনে করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। এই গবেষণাটা আমাদের ক্ষেত্রে জরুরি কেন? কারণ এর পরের ধাপটায় দেখতে পেয়েছি ডক্টর সুমন্ত্র চ্যাটার্জি, তিনি প্রমাণ করেছেন যে উল্টোটা যদি করা যায়, কোনো মানুষ ভালো থাকছে এই বোধটা যদি হয়, শুধু মানুষ না যে কোনো প্রাণী,
যদি আমি ভালো আছি, আনন্দে আছি, সুখে আছি, আমি যা করতে চাইছি করতে পারছি, এই বোধটাই যদি তাকে দীর্ঘদিন থাকতে দেওয়া যায়, আমাদের ব্রেইনের ফিজিক্যাল কিছু চেঞ্জ ঘটে, যার ফলে আমাদের মনে রাখার ক্ষমতা, লেখাপড়ার ক্ষমতা, স্মৃতিশক্তি, অনেক দৈনন্দিন কাজগুলো উন্নত হয়। এখন অভূতপূর্ব পরিস্থিতি, বড়রা ছোটরা এমনভাবে রয়েছি আমাদের দৈনন্দিন কাজের, আনন্দের, ভালো লাগার, কাজের জগৎ কিন্তু আমাদের খুব ভালো লাগার জগৎ হতেই হয় অনেকের ক্ষেত্রেই, কারণ সেখান থেকে আমরা রিকগনিশন পাই, আই এম কন্ট্রিবিউটিং সামথিং, আই এম গেটিং দ্য রিকগনিশন, এটা আমাদের মধ্যে আমাদের একটা প্রবণতাকে স্যাটিসফাই করে, পাচ্ছি না এখন, বাইরে মানুষের সঙ্গে দেখা হয় কেমন আছেন, ভালো আছেন তো, বন্ধুদের সঙ্গে কথা হয়, পাচ্ছি না। বড়রা যারা শুনছেন আমার কথা, আপনাদের নিজেদের জন্য চেষ্টা করুন এবং বিশেষত আমাদের ছাত্রছাত্রীদের জন্য চেষ্টা করুন, তাদের দৈনন্দিন দৈনন্দিন তাদের 24 ঘন্টার একটা অংশ রাখুন, আপনারা রাখার চেষ্টা করুন এমনভাবে যেখানে যে কাজটা করে সে ভালো লাগা পায়। আমার পছন্দ করা কাজটাতে সে ভালো লাগা নাও পেতে পারে, অঙ্ক পড়ো, অঙ্ক করো, ইংরেজি পড়ো, ইতিহাস পড়ো, এই কাজটা সকলের কাছে সমানভাবে ভালো নাও লাগতে পারে, সে যেটায় ভালো লাগা পায় সেই কাজটায় তাকে থাকতে দিন। আমাদের ব্রেইনের দুটো গুরুত্বপূর্ণ অংশ, অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাস, এই দুটোর ক্ষেত্রে এই স্ট্রেসফুল সিচুয়েশান ইন লাইফ দীর্ঘদিন ধরে থাকলে এমনভাবে ক্ষতিটা হয়, যার ফলে আমাদের স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হয়। আপনি যতই সন্তানকে বলুন না কেন, আমরা যতই বলি না কেন, কেন মনে রাখতে পারছিস না, কেন এটা মনে রাখতে পারছিস না, আমাদের অনেক বেশি কাজে দেবে ওটা বলতে হবে না, যদি কিছুটা অংশ আমরা ব্যবহার করতে পারি, রোজ 24 ঘন্টার রুটিনে রোজ কিছুটা রাখতে পারি, যে কাজটায় আমি ভালো বোধ করি, গল্পের বই পড়া হতে পারে, গল্প করা হতে পারে, ফোনে কথা বলা হতে পারে, কার্টুন হতে পারে, ছবি আঁকা হতে পারে, খেলা হতে পারে, ভীষণ প্রয়োজন প্রত্যেকের। হ্যাঁ, এই ভালো, আমি সে কাজটা করতে সক্ষম হচ্ছি যে কাজটা আমাকে ভালো লাগা দেয়, এটা সাবজেক্টিভ, করতে দিন, দেখবেন, তাতে বোধহয় সকলে একটু আত্মবিশ্বাসীও হয়ে ওঠে, নিজেদের প্রতি অনেকটা বিশ্বাস যোগান দেয়। হ্যাঁ হয়, এবং যেটা ম্যাজিকের মতো হয় সেটা হচ্ছে আমাদের মনে করার ক্ষমতা, স্মৃতিশক্তির ক্ষমতা, আমাদের ব্রেইনে একটা নিউরনগুলোর মধ্যে যে কানেকশনটা হয় সেটা অনেক ভালো কাজ করে। ডক্টর সুমন্ত চ্যাটার্জি কোথায় আছেন, যা পৃথিবীর কোন প্রান্তে আমি জানি না, কিন্তু তার এই গবেষণা থেকে আমরা এটা শিখেছি। আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের বলি, বেশি বলি বড়দের, আপনারা সন্তানদের অ্যালাউ করুন, কিছুটা সময় নিজেদের জন্য রাখুন, ভালো লাগার কাজ নিয়ে, দেখবেন জীবনটা ভালো থাকবে। একেবারে স্যার, এটা তো গেল মানসিকভাবে একটা বিশাল বড় সাপোর্টের জায়গা। এবার তার পাশাপাশি আমি একটু জানতে চাইবো, যেহেতু এখন স্কুল একেবারেই বন্ধ, অনলাইন ক্লাস হয়তো টিচাররা করছেন বা স্কুল থেকেও অনেক পড়ুয়ারা পাচ্ছে, কিন্তু তার পাশাপাশি আপনি কি বলতে চাইবেন, মানে কীভাবে কোন কোন ধাপে পড়াশুনোটা এগিয়ে নিয়ে গেলে, আমি বিষয়ভিত্তিকে থাকবো, ইংলিশটাই ধরুন, মানে চ্যাপ্টার ওয়াইজ তারা কীভাবে পড়াশুনো করবে, কোন কোয়েশ্চেন কীভাবে সলভ করলে তার এক্সামের ক্ষেত্রে অনেকটা এগিয়ে রাখা যাবে নিজেকে। যে লেসনগুলো রয়েছে, এই লেসনগুলো, টেক্সটগুলোকে তুমি তোমার মতো করে পড়ো, মানে শিক্ষক পড়াচ্ছেন, আমি পড়াচ্ছি, অন্য শিক্ষকরা পড়াচ্ছেন, কিন্তু তুমি নিজে কি বুঝছো, ইওর আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ফর ইয়োর রেজাল্ট অ্যান্ড ফর ইয়োর ফিউচার। তুমি যদি নিজে ভালো করে বোঝো শিক্ষক যেটা বলছেন, সে শিক্ষক তো বলছেন, তুমি কি বুঝছো, ভালো করে বুঝে নাও, কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ করো, এবং বাড়ির বড়রা আপনারা কোয়েশ্চেন ব্যাঙ্ক, টেস্ট পেপারসটা খুব জরুরি, এগুলো এনে দিন যতটা পারেন, ছোটরা সলভ করুক, এগুলো প্র্যাকটিস করুক, বুঝে বুঝে প্র্যাকটিস করুক, তাহলেই বোধ হয় সব সমস্যার একটু একটু করে সমাধানের দিকে আমরা এগোতে পারবো। যাই হোক, ক্লাস আজকে এখানেই শেষ করতে হচ্ছে, এডুকেশন অনলাইন শেষ করতে হচ্ছে, কিন্তু আমরা আবারও পরবর্তী পর্বে ফিরবো। স্যারকে অনেক ধন্যবাদ জানাবো স্যার আমাদের সঙ্গে থাকার জন্য, পড়ুয়াদের সঙ্গে থাকার জন্য, শুধুমাত্র বিষয়ভিত্তিক নয়, মানসিকভাবে পাশে থাকাটা সব থেকে বড় ব্যাপার, এবং একজন শিক্ষক হিসেবে সেটা তো অনেক বড় ব্যাপার, কারণ আমরা জানি যে আমাদের মা বাবার পরেই আমরা যাদেরকে বসাই স্থানে, তিনি হলেন শিক্ষক শিক্ষিকা, তাই তাদের আশীর্বাদ, তাদের সঙ্গে থাকা, এই জায়গাটা থেকেই আমরা এডুকেশন অনলাইনটি এগিয়ে নিয়ে যেতে চাই। অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থেকো, আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।